وجعلناكم شعوبا وقبائل لتعارفوا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্মানিত এবং সর্বাধিক সম্মানিত লোক কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে আল্লাহকে যারা ভয় করে এই ব্যক্তি অনেক দামি অনেক উচ্চ দবান এই ব্যক্তির সাথে অন্য কিছু মিলবে না অনেক মানুষ রয়েছে আযান শুরু হয়ে গেছে আযান শুরু হওয়ার পর মসজিদ ঘরে চলে আসছে আবার অনেক মানুষ রয়েছে মসজিদে আসে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান্নাযীনা মানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন 28 নম্বর 12 7 নম্বর 20টা 2 নম্বর লাইনে সূরা হাশরের আয়াত নম্বর 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহ বান্দা তোমরা ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আ মানুত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ এই বান্দা তোমার এই দুনিয়া চিরস্থায়ী নয় আবার ক্ষণস্থায়ী এই চিন দুনিয়াতে তোমরা একদিন একদিন এই পরকালে চিন্তা ভাবনা করো না কেন বান্দা তোমার একদিন একদিন আসতে হবে আরে বান্দা এই দুনিয়ার বুকে কেউ থাকতে পারে নাই পারবেও না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফি আলিফ লাম মিম এই কোরআনটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এমন একটা জিনিস তুমি জানো না দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম এমন একটা কিতাব জালিকাল কিতাব এইটার ভিতরে কোনো সন্দেহ নাই এইটার ভিতরে কোনো ভুল নাই আজ পর্যন্ত কোনো মানুষ ভুল করতে পারে নাই জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এক নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনে সূরা বাকারার আয়াত নম্বর এক থেকে পাঁচ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দেয় এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হলো হেদায়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বের প্রতি ঈমান আনে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনা সালাত যারা নামাজ আদায় করে ও ইউতুনা যাকাত আমি আল্লাহ যা দিয়েছি এইটা আবার তোমরা ব্যয় করো মানুষ যত আল্লাহর রাস্তায় ব্যয় করবে আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দা যত ব্যয় করবে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিন 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 বাড়াইয়া দিব তার জন্য যুবকদেরকে বলে যুবক ভালো মত শুনিয়া নে এই যুবক যথা সত্য তাকওয়া অবলম্বন করার নির্দেশ আল্লাহ দিয়েছেন فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لكم أدش نمبر برار شل نمبر بشتا بايا بار نمبر لين سورة تقابوت آيات نمبر هلو شل نمبر آيات الله جاني دن فاتقوا الله ماني الله كي بھائي کرو دوی نمبر هلو ما استطعتم واسمعوا وأطيعوا আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করো তার জন্য আমরা কি বুঝলাম আল্লাহকে যদি ভয় করি আল্লাহকে যদি বান্দা ভয় করো বান্দার কোনো টেনশন নাই বান্দার কোনো চিন্তা নাই বান্দা যদি আল্লাহকে ভয় করে সিজদা দেয় আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা সুবহান রব্বিল আলা বলেছো বলার সাথে সাথে সুন্দর মতন সুবহান রব্বিল আলা বান্দা তুমি কোন সুম বুঝো নাই কোন সুম চিন্তা ভাবনা করো নাই
بندى سبحان ربي الأعلى بول سوت مر شتي أمر شتي أمر الله شكت هيا جسي الله نبي بولين شربة ديك شمني تبكتك الله نبي بولين قال النبي صلى الله عليه وسلم أي الناس أكرم الله رسول كسي أشي بولين الله رسول شرمانيتو شمانيتو بكتكي أبني أماكي جنايا دين الله الرسول بلين أي الناس أكرام قال أكرمهم عند الله أتقاهم شمانيتو بكتي أوي بكتي جي بكتي الله কে অনেক ভয় করে সম্মানিত ব্যক্তি যেই ব্যক্তি পরহেজগার আমাদের দেশের ভিতরে দেখা যায় টুপি পরে পাঞ্জাবি পরে এইটা পরলে পরহেজগারি কোনো পরিচয় পাওয়া যায় না কারণ কিসের জন্য টুপি পরে আর পাঞ্জাবি পরে দাড়ি রাখলে এইটা লেবাসদারি অনেক মানুষ রয়েছে এইটার আবরণ অসম্মানিত করে তার জন্য আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاهم الله কাছে ওই ব্যক্তি অনেক প্রিয় যেই ব্যক্তি পরহেজগার যেই ব্যক্তি আল্লাহকে অনেক ভয় করে আল্লাহকে অনেক ভালোবাসে আযান দেওয়া শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দেওয়া শুরু হয়ে গেছে আযানের সাথে সাথে সুন্দর মতন উযুটা বানাইয়া মসজিদ করে চলে আসে আরে এত সম্মানিত এত ব্যক্তি কিসের জন্য হইয়া যাবে আল্লাহর নবী বলেন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبعه يذلهم الله رجل ذكر الله ففاتت عيناه الله النبي বলেন ওই ব্যক্তি হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষ হাসরের ময়দানে ছায়া পাইবে কয় শ্রেণী সাত শ্রেণীর মানুষ এর ভিতরে এক নম্বর যারা জিকির করে জিকির করতে করতে চোখের পানি পড়ে যায় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর মতন জিকির করে বাংলাদেশী ভিতরে জিকিরের কোনো অভাব নাই বাংলাদেশের ভিতরে জিকির করে জিকির করতে করতে লুঙ্গি খুলিয়া যায় ঠিক কি না আমাদের দেশের ভিতরে এমন জিকির বেদাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি জিকির করো যেভাবে ফাযকুরুনি আযকুরকুম মাশকুরুনি ওয়ালা তাকফুরু বান্দা জিকির করো আল্লাহ বলে ডাক দাও গভীর রাতে যদি আল্লাহ বলে ডাক দাও আমার আল্লাহকে যদি সুন্দর মত কোন বান্দা ডাক দিতে পারে আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আরে কিসের জন্য তুমি টাকাটা কি শুরু করে দিয়েছো আমি বলবো আল্লাহ গুনার কাজ করেছি তওবা করেছি আর জীবনে গুনার কাজ করব না আমার আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দা গুনার কাজ করেছো দুহাত উত্তোলন করেছো আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিলাম ভিতরে বলেন يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين একর নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনে সুরা তাওবার ১১৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله إيمان دار تمرا الله কে ভয় করো তাকে আল্লাহকে ভয় করতে হবে আমার উত্তাকুল্লাহ অকুনু মা সাদিকিন এবং সাদিকিন বান্দার সাথে থাকো চোরের সাথে থাকলে চোর হওয়া যায়
ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায় কারণ কিছুর জন্য যেই ব্যক্তি ভালো রয়েছে তার সাথে থাকলে ভালো একটা আসর পড়ে আর যারা বিড়ি খায় আর গাঁজা খায় বিড়ি খায় স্টাইল দেখি বিড়ি খায় গাঁজা খায় যারা তারা মনে করেন যে তাদের সাথে থাকলে একদিন দুই দিন তিন দিন দেখবেন যে আপনি বিড়ি খাইতে খাইতে একটা গাঁজার পোটলা লয় আপনি বসে এটা নাজায়েস এসব কাজ করা যাবে না সৎ মানুষের সাথে থাকো যেই মানুষটা ভালো তার সাথে কি হয়ে যাও সঙ্গী হয়ে যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন এক নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সূরা তওবার 119 নম্বর আয়াতের ভিতর আল্লাহ জানিয়ে দেয় সাদিকিন বান্দা কারা যারা গাঁজা খায় তারা সাদিকিন না যারা গাঁজা খায় তারা সাদিকিন না সাদিকিন বান্দা হলো ওই ব্যক্তি আজান দেওয়ার সাথে সাথে মসজিদ ঘরে চলে আসে বান্দা তুমি আল্লাহর জন্য পাগল হয়ে দেখো আমার একটা কথা বলি যত পীরকে যতরূপ ভালোবাসে নেতাকে যতরূপ ভালোবাসেন আপনারা আমি আপনাদেরকে আমি টার্গেট দিয়ে দেই এতটুক যদি আপনারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহর কসম দিয়ে কথা বললাম তাহলে আল্লাহর ওলি হয়ে আপনি কবরে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়া মান ইউতিউল্লাহ ওয়া ইখশাল্লাহ ওয়া ইত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন 8 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে সূরা নূরের আয়াত নম্বর 52 ওমাই ইউতিউল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করো ইখশাল্লাহ ওয়া ইত্তাকি তোমরা আল্লাহকে বেশি ভয় করো এবং তোমরা আল্লাহকে যদি বেশি ভয় করতে পারো তাহলে তোমার সফল কাম তোমার কোনো চিন্তা নাই তুমি আল্লাহকে ভয় করতে পারলে আমার আল্লাহ তোমাকে জান্নাত দেয়া দিবে বন্ধু বুঝতে হবে জিনিসটা অনেক মানুষ আমরা কি রয়েছি বুঝি না অনেক কিছুই আমরা বুঝি না কি করতে হয় আল্লাহকে কতটুকু ভালোবাসতে হয় এটা আমরা অনেকে কি করি না জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন চার নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা দুই নম্বর তিন নম্বর লাইন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতর আল্লাহ জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি এক নম্বর কথা হলো তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে অন্ধকার কবরে শুনাই বাহাদুরি করো তাই না দুনিয়াতে এমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গাঞ্জা খায় পাঁচক্ত এ দেশে আমাদের দেশের ভিতরে নাম বলি নাই কোন দলের কোন গোত্রে তার বলি নাই তার জন্য তুমি মুসলমান হওয়া না হয়ে কবরে শোনা যদি মুসলমান না হইয়া কবরে আসো তাহলে তোমার শেষ আল্লাহ যদি ধরিয়েই ফালাই বান্দা তুমি জীবনও রাহাই পাইবা না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন চার নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 102 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেয় বান্দা আল্লাহকে ভয় কর দুই নম্বর হলো মুসলমান না হয়ে অন্ধকার কবরে ডাক দিও না অন্ধকার কবরে যদি আসো এক জানা পরিমাণ যদি কেউ গুনাহ নিয়ে কবরে আসে দুই পাশের মাটি এমন জোরে চাপ মানবে চাপের ঠেলায় পাজরে হাড্ডি চুরমার হয়ে যাইবে আরে গুনাগার না প্রমাণ চিৎকার যত মারবা কোন তোমার সঙ্গে কেউ আসবে না কেউ যাবে না তোমার মা যাবে না তোমার বাবা যাবে না তোমার কেউ কোনো শুন যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আল্লাহকে ভয় করো
সঠিক মানুষ যারা রয়েছে সঠিক কথা বলো উল্টাপাল্টা কথা বলো না উল্টাপাল্টা যত কথা বলবা ততই তোমার মুসিবত আসবে ঠিক কিনা জোরে বলেন মানুষ একটা মিথ্যা কথার জন্য জাহান্নামে চলে যাবে আবার একটা সত্য কথার জন্য মানুষ আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم لو تعلمون ما اعلمكم لضحكتم قليلا ولا بكتم كثيرا বান্দা তুমি কম হাসো বেশি বেশি করে কাঁদো বেশি বেশি যদি কাঁদতে পারো তাহলে অনেক দাম এই চক্ষুর অনেক দাম আমরা বুঝি না আমরা জানি না এই চক্ষু আমার আল্লাহ দান করেছেন হাসার জন্য নয় এই চক্ষু দান করেছেন আল্লাহ কাঁদার জন্য বান্দা তুমি যত কাঁদবা তোমাকে আল্লাহর কাছে তুমি অনেক প্রিয় হইতে পারবা আল্লাহর নবী অন্য হাদিস শরীফের বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুন নার বিশাহাত ওয়া হাজ্জাতুল জান্নাতা বিল মাকারি আমরা আমাদের দেশের ভিতরে ডেক্সেট বাজায় আনন্দ উৎসব করে ফুর্তি করে আছে আনন্দ ফুর্তি করে কত সুন্দর মতন ডেক্সেট বাজায় ডেক্সেট বাজাইতে বাজাইতে এমন মানুষ রয়েছে ডেক্সাতের যত আওয়াজ দেয় যত আপনার শব্দ হয় এইটা হলো জাহান্নামে যাওয়ার জন্য আপনার একটা পথ জান্নাতে না দুদু জান্নাতে না জাহান্নামে যাওয়ার জন্য আনন্দ উল্লাস করা ইসলামী দৃষ্টিকোণ থেকে যেটা সেটা করুন আপনাকে কেউ বাধা দিবে না এইটা করেন আপনাকে কেউ নিষেধ করবে আপনি যেটা ইসলামে রয়েছে এটা আপনি করেন এমন কাজ করা যাবে না যেটা করা নাজায়েজ এবং হারাম এটা করা কোনো সম যাবে না তার জন্য আল্লাহর নবী বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজাবতুন নার বিশাহাত ওয়া হাজাবতুন জান্নাতি বিল মাকারি আনন্দ উৎসব করো ইসলামে যেটা রয়েছে এইটা তুমি আনন্দ উৎসব করো যেটা আনন্দ উৎসব ইসলামের ভিতরে নাই ওই আনন্দ করে তোমার জন্য জায়েজ নয় ওইটা কোন সুম তুমি করবা না যেটা ইসলামের ভিতরে নাই ওইটা ডাইরেক্ট হারাম করা যাবে না কি নাই জায়েজ নাই আমাদের যে জিনিসটা জায়েজ নাই ওইটা কোন সুম করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতের ভিতরে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে সূরা তালাকের আয়াত নম্বর 2 থেকে 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দেয় ওরে বান্দা ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে দুই নম্বর হলো তুমি যেন আল্লাহকে ভয় করবা মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করো তাহলে ওই রিজিকের ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ ওরে যুবক ভালো মতো শুনিয়া নে আল্লাহকে ভয় করলে আর একটা কি জিনিস রয়েছে মিন হাইসু লা ইয়াহতাসিব আরেকটা হলো বিপদ আপদ যত করুক না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে তোমাকে রক্ষা করবে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন লাইয়ারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে সূরা মাইদা আয়াত নম্বর 2 দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দেয় ওরে বান্দা লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে গোশত চায় না রক্ত চায় না কিছুই চায় না তোমাদের কাছে একটা জিনিস চায় তাকওয়া তাকওয়া তোমার পরহেজগারী কেমন রয়েছে বান্দা তুমি কেমন তুমি কতটুকু ভালো তুমি কতটুকু আল্লাহকে ভালোবাসো এই যে আপনারা
অনেক মানুষ রয়েছে কুরবানি দিয়েছেন কুরবানি দেওয়ার পরে আল্লাহই তো কোনো সম বলে নাই এই বান্দা আমার জন্য তুমি 1 কেজি গোশত পাঠিয়ে দাও আসমানি বলছি না বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে বান্দা তুমি তাকওয়া অর্জন করো কেমন তাকওয়া তোমার দিল বলবে আল্লাহকে তুমি কতটুকু ভয় করো এবং কতটুকু ভালোবাসো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন اصبر وما صبرك الا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يشتهون جد نمبر برا بيش نمبر بيشتا تر نمبر لين سورة نغلر آيات نمبر اكشو تو آتش نمبر آيات تر بيتر الله بك رب العالمين برين دج درون کرين بكتر ستي الله رين سي আল্লাহ ধৈর্য ধারণকারী ব্যক্তিকে এবং তাকওয়া যদি অর্জন করতে পারো আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ তাকওয়ার অনেক দাম তাকওয়া যে ব্যক্তি করবে যে ব্যক্তি তাকওয়ার অবলম্বন করবে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে বলবে তুই জান্নাতে চলে যা সুবহানাল্লাহ জান্নাতে চলে যা তাহলে তাকওয়া অর্জন করতে হবে ঠিক কি না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন মদিনার ভিতরে একজন মহিলা ছিল দেখতে অনেক সুন্দরী ছিল মহিলা দেখতে যেন এত সুন্দর ছিল সবাই জানতো যেন এত সুন্দর দেখতে এই ব্যক্তিকে বিবাহ করার জন্য সব মানুষ পাগল হয়ে গিয়েছে পাগল হওয়ার পরে এখন একজন ব্যক্তি বসে কাঁদতে আছে পদ্মা যাইতেছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাস্তা দিয়ে রওনা এর আবু বকর তুমি কোথায় যাও বলে যে আমি যাইতেছি আরে কোথায় যাও বলে আমি যাইতেছি নবীর কাছে যাইতেছি নবীর কাছে তুমি যাও নবীর কাছে যা বললো আমি অনেক গুনার কাজ করেছি জিজ্ঞাসা করিও আমার আল্লাহই গুনাহ maaf করব নাকি এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছে ভাই রে আপনি আমাকে জানাইয়া দেন বলতাছে না তোমাকে জানার দরকার নাই ভাই কিসের জন্য বলে একমাত্র কারণ কিসের জন্য তোমাদেরকে জানাবো যাও নবীর কাছে চলে যাও তার কান্দন দেখে আবু বকর কান্নার আওয়াজ শুরু করে দিয়েছে আরে আবু বকর কেমন আবু বকর আবু বকর গাছকে বলে যে গাছ রে আল্লাহ যদি আমাকে যদি মানুষ না বানাইয়া গাছ বানাইতো আমার কোনো সমস্যা হইতো আমি আল্লাহর কাছে কোন সমজবাব দিহি করতাম না আবু বকর চোখের পানি ফলাইয়া এখন বলে যে আল্লাহর রাসূল রে আপনি আমি তুমি কিসের জন্য আবু বকর কাঁদতে আছে ডাক দিয়া বলে আল্লাহর রাসূল রে আমি একমাত্র কাঁদতে আছি একটাই কারণ পাই কিসের জন্য বলে আমি রাস্তা দিয়ে আসতাছি দেখি একজন মানুষ দেখি কাঁদতে আছে তার জন্য আমি কাঁদি কয় বলে যে না অনেক গুনার কাজ করেছে আল্লাহর রাসূলের কাছে চলে আসছে আল্লাহর রাসূলের কাছে যেই সময়ে চলে আসছে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে রে আবু বকর কিসের জন্য কাঁদো রে বলে আল্লাহর রাসূল আমি কাঁদতে আসি একমাত্র কারণ পাই কিসের জন্য আমি যেই সময় আসতে আসি রে দেখি যেন একজন মানুষ চোখের পানি ফালাইতে আসে জিজ্ঞাসা করলাম আরে তুমি কিসের জন্য কাঁদো রে বলে যে আমি এমন গুনার কাজ করেছি পাই কেমন গুনাহ কাজ করেছো বলে যে ও আল্লাহর রাসূল আমি একজন কাফন চোরা কি কাফন চুরি করে কাফন চুরি করে কাফন যদি চুরি করে চিন্তা ভাবনা করলো একেবারে সংক্ষিপ্ত কথা বলি কাফন চোরায় কাফন চুরি করে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে আর কোন কিছু কষ্ট নেই কিছু হ্যাঁ কাফন চুরি করতে গিয়েছি মদিনার ভিতরে একজন সুন্দরী একজন মহিলা ইন্তিকাল করেছে ইন্তিকাল করেছে আল্লাহ রাসূল রে ওই মহিলার সাথে আমি জিনার কাজ করেছি আমি জিনার কাজ করার পরে
আমি আপনার কাছে চলে আসলাম যেই সময় কাফনটা চুরি করে আসলাম এই দেখি যেন শুধু কানে ভিতরে সুন্দর মতন বাজতে আছে আরে আমি তো এখন মৃত্যুবরণ করেছি তুমি আমাকে জিনার কাজ করেছো যদি তোমার আল্লাহই যদি maaf না করে তুমি জান্নাতে কোন সমজাইতে পারবা এই কথা বলার সাথে সাথে অনেক সুন্দর মতন কাঁদতে আছে আল্লাহর রাসূলের কাছে বলার পর আল্লাহর রাসূল বলতে আছে আরে আরে কিশোর জন্য কাঁদতে আছো আল্লাহ তোমার গুনাহ maaf করব না যাও চলে যাও 40 বন পর্যন্ত এই ব্যক্তি কাঁদছে কাদার পরে এই ব্যক্তির গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়েছে